অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুবনের বিরুদ্ধে রায় আজ। রাষ্ট্রপক্ষের আশা পাপিয়ার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সুদকি অভিযানে গ্রেপ্তার আলোচিত এই দম্পতির বিরুদ্ধে যে চারটি মামলা বিচারাধীন তার মধ্যে অস্ত্র মামলার রায় দিতে যাচ্ছেন আদালত। দুই আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস রায় ঘোষণা করবেন। চলতি বছরের 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় পাপিয়া ও তার স্বামীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7টি পাসপোর্ট, বিপুল সংখ্যক জাল নোট ও বিদেশি মুদ্রাসহ র্যাব গ্রেপ্তার করে। পরে পাপিয়ার রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 20টি গুলি, মদ ও বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা বিস্তারিত জানতে তার কাছে যাচ্ছি। মোমো, এই মুহূর্তে গারুদ থানা থেকে যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর চৌধুরী ওরফে সুমন চৌধুরী তাকে আনা হচ্ছে। তাদেরকে সকালবেলা কিন্তু গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় এবং সে সময় থেকে রাখা হয় গারদখানায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গারদখানার সামনে আদালতের যে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছেন তারা হচ্ছে পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে গারদখানা থেকে বেরিয়ে আনার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবং ইতিমধ্যে যদি আমরা একটু বামে দেখি সেখানে যে গারদখানা রয়েছে আপনাকে জানিয়ে রাখতে চাই, আদালতে যে দুটি পৃথক গারদখানা রয়েছে, একটি নারী আসামিদের জন্য এবং অন্যটি পুরুষ আসামিদের জন্য। ইতিমধ্যে কিন্তু পুরুষ আসামিদের জন্য রাখা যে গারদখানা রয়েছে সেখান থেকে শামীমা নূর পাপিয়ার যে স্বামী মফিজুর রহমান ওরফে সুমন তাকে বের করে আনা হচ্ছে এবং ঠিক তারপরই নারী আসামিদের জন্য রাখা যে গারদখানা রয়েছে সেটি থেকে কিন্তু পাপিয়াকে বের করে আনা হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যদের ঘেরাটোপে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হচ্ছে পাপিয়ার স্বামী মফিজুর চৌধুরী ওরফে সুমনকে। এবং এই মুহূর্তে পাপিয়াকে আমরা দেখতে পাচ্ছি, এই দুই আসামিকে কিন্তু এখন মহানগর জজ কে এম ইমরুল কায়েসের আদালতে তোলা হবে এবং তাদেরকে কাঠগড়ায় তোলা হবে। এবং ঠিক তারা যখন কাঠগড়ায় উপস্থিত হবেন তারপরই কিন্তু বিচারক অস্ত্র মামলায় এই দুই আসামির বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই পাপিয়ার ইন্দিরা রোডের ফ্ল্যাট থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 20টি গুলি উদ্ধার করে র‍্যাব। এবং সেই ঘটনায় শেরেবাংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাতে কিন্তু আজ আদালত রায় ঘোষণা করতে যাচ্ছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বরাবরই আমাদেরকে জানিয়ে আসছিলেন যে পাপিয়া এবং তার স্বামী অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং তাদের ফ্ল্যাট থেকে যেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছিল সেটি কিন্তু তাদের লাইসেন্সকৃত ছিল না এবং যেই গুলি কিংবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কোনো আইনগত প্রমাণ দেখাতে পারেনি। তো কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা শুরু করবেন আদালত এবং তারপরই ভাগ্য নির্ধারণ হবে পুলিশের শুদ্ধি অভিযানে আলোচিত এই পাপিয়া সুমন দম্পতির ভাগ্য। কবির, যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় হবে কিছুক্ষণের মধ্যে, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। দুপুরে